কে দেখো, স্নান টান করে কেমন ভাবে ঘুম দিচ্ছে। হ্যাঁ, এই যে ওর জায়গা, ওই ঘুমানোর জায়গাটাও দেখে নাও কি অবস্থা। ও আজকে বাড়িতে শেষ দিন মনে হচ্ছে ওর। আমি একটু বাদেই ওকে নিয়ে চলে যাব। ও যাবে মামার বাড়ি, সেখানে গ্রামের মধ্যে মাঠঘাট পাবে, সেখানে ও চড়ে খেতে পারবে, বা আমাদের দেখভালেও মামা ওর দেখভাল করবে। ঘরের মধ্যে যদিও খুব ভালো আছে, ও কোনো কিছুর অভাব বোধ করছে না, কিন্তু ও তো জানে না না ইকুনোর ব্যাঙের মতো যে ওটাই ওর পৃথিবী, তা তো না, ওর কাছে যে অনেক বড় একটা আকাশ আছে, মেলে নিজেকে মেলে ধরার, নিজের নিজের বন্ধু বান্ধবের সাথে পরিচিত হবার, অনেক কিছু জানার ওর জগৎ আছে পড়ে। তাই আমি ওকে নিয়ে যাচ্ছি আজকে ওর মামার বাড়িতে, সেখানেই ওকে ছেড়ে দেওয়া হবে। খুব কষ্ট লাগছে, এই দেখো উঠলো, মানে আলসতা ভালোই লাগছে না, স্নান টান করে একটা বড় একটা ঘুম, এ আবার ঘুমিয়ে গেল। দেখো দেখো কেমন ওর যে কাণ্ড কারখানা, কোনো মানুষের থেকে কোনো কিছু কম যায় না ও কাণ্ড কারখানা করতে। একটা বাচ্চা যেমন যেমন করে, ওর একদম এত আবদার। আমার কাছে কি আবদার, আমি যে ঘরেই যাই না কেন সেখানেই ও ছুটে চলে যাবে আমার পিছে পিছে, যাবেই যাবে, আমাকে রান্না পর্যন্ত করতে দেয় না। হ্যাঁ, রান্নার সময়ও ওর কাঁধে বসে থাকা যায়। আর শাক বাচ্ছি, তরকারি কাটছি, খাচ্ছি, সব সময় ও থাকবে কাছে আমার। আমাকে ও বড্ড মিস করবে, বড্ড মিস করবে, সেটাই আমার কষ্ট হচ্ছে। ওকে আমার, ও আমাকে আর পাবে না, কিন্তু ওর ভালোর জন্য আমাকে এটা করতেই হবে।